আমার তারর দৈর্ঘ্য জড়া অহে এবং ব্রুতর ব্যাসার্ধ দত অত সেম ই তো দুইটা যাক ইউনিট ভিতরে আমি ফরক দেখুছে গোটি মিটর রয়েছে এবং গোটিয়ে সেম রয়েছে এপ্রিম গোটিয়ে একক কু তুমি অন্য এককরে প্রকাশ করে পার সাধারণত বড় একক কু ছোট এককরে প্রকাশ করা যায় তো মুখে শহে কু প্রথমে সেম ই করে হব তে হাজার দুইশ সেম এবং ইয়ে হচ্ছে আমার ଟୋଟାଲ ତାରର ଦୈର୍ଘ ଠିକ୍ ଅଛି ବୃତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ଆମକୁ ଦତ୍ତ ଅଛି ସାତ ସେମ୍ ଅତହବ ଆମେ ବୃତର ପରିଧି ନିର୍ଣ୍ଣୟ କରିପାରିବା ବୃତର ପରିଧି ଆଣିବା ପରେ ପରିଧି ଦ୍ୱାରା ଏଇ ତାରର ଦୈର୍ଘ୍ୟକୁ ଡିଭାଇଡ଼ କଲେ ଆମେ କେତୋଟି ବୃତ ମିଳିବ ତାହା ପାଇପାରିବା ଓକେ ତ ଏହି ବୃତର ଆମକୁ ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ଦତ୍ତ ଅଛି ସେଭେନ୍ ସିଏମ୍ ତେଣୁ ମୁଁ ଏଠାରେ ଏହି ବୃତ୍ତର ପରିଧି ନିର୍ପଣ କରିବି ଫର୍ମୁଲା ତୁମେ ଜାଣିଛ ଟୁ ପାଇ ଆର୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ ଟୁ ଇନ୍ ଟୁ ପାଇର ଭ୍ୟାଲ୍ୟୁ ଟ୍ୱେଣ୍ଟି ଟୁ ବାଇ ସେଭେନ୍ ଇଏ ହେଉଛି ପାଇର ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ ଭ୍ୟାଲ୍ୟୁ ଏବଂ ଆର୍ ହେଉଛି ସେଭେନ୍ ଯାହାକି ଆମକୁ ଦତ୍ତ ଅଛି ତ କ୍ୟାନସଲେସନ୍ ହେବା ପରେ ଏହାକୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କଲେ ଆମେ ପାଇବା ଫର୍ଟି ଫୋର୍ ସିଏମ୍ ଯାହାକି ଏହି ବୃତ୍ତର ପରିଧି ଅଟେ ଓକେ ବର୍ତ୍ତମାନ ତାରର ଦୈର୍ଘ

এবং কেন্দ্রীয় কোণর পরিমাণ উছি দুই বাই সাত রেডিযান হলে বৃতকলার ক্ষেত্রফল কে হব তো ঢান দিও এখানে আমত কলার ব্যাসার্ধ দত্ত অন সিএম এপোর্ট সাইড ফন সিএম এবং এই যে কোণ ইয়ে দত্ত অ রেডিয়ান আমি জানু ওয়ান

যদি আমি টু বাই সেভেন রেডিয়ানু ডিগ্রি করা বর্তমানে আমার কামটি হচ্ছে আমি ক্ষেত্রফল নিরপণ করা এই বৃত্তকলার বৃতক ক্ষেত্রফল সূত্র তুমি জাছ বৃতক ক্ষেত্রফল সূত্র হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু পাই ওকে এই ফর্মুলা পুট করা এবং আমি এর ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করা বর্তমান থিটা জনা আছি আর্ি জড়া আছি

ইয়ে রয়েছে আমার অপশন সি রে তো অপশন সি হচ্ছি রাইট আনসার কোয়েশ্চিন নম্বর থ্রি গোটি বৃতক ক্ষেত্রফল চারিশ বাষটি বর্গ সেমি তো বৃত্তকালের ক্ষেত্রফল আমি এসহ সম্পৃক্ত চাপর ডিগ্রি পরিমাপ হচ্ছে শহে কোড়িয়ে ডিগ্রি অর্থাৎ ইয়ে হচ্ছে থেটা বর্তমানে এই বৃত্তকলার আমি ব্যাসার্ধ নিরূপণ করা অর্থাৎ আর্ূপণ করা ওকে আর্ আমি মগা যাই तो आम जानू जे वृतकलार क्षेत्रफल लास्ट क्वेश्चन जहाँ आम पुट कले वृतकलार क्षेत्रफल इज इक्वल टू थीटा बै थ्री सिक्सटी इंटु पाइर स्क्वेर ओके तो यही फर्मुलामें से मल्यू गुड़िकुट कर नवा थीटा होन ट्वेंटी डिग्री डिवाइडेड बाय थ्री सिक्सटी इंटु पाई

थ्री डिवाइडेड टीवाडेड बै वन ट्वेंटी को लेफ्ट हैंड सैड को सीफ्ट कर इंटु सेवेन बै ट्वेंटी टू इज इक्वाल टू आर स्क्वेयर ओके वन ट्वेंटी थ्री सिक्सटी कैनसलेसन कले 3 थ्री ओके एवं फोर सिक्सटी टू ट्वेंटी टू द्वारा डिवाइड कले ले आसेंटी वन ओके तो आम कौन पाइले आम पाइले बर्तमान आर स्कोर इज इक्वल टू

এর নুণ ক্ষেত্রফল বিশিষ্ট আমি প্রথমে বৃত্তর ক্ষেত্রফল কেউ বাহার করা যদি ছোট বৃত্তির ব্যাসার্ধ সিক্স ইএম হুয়ে তবে এর ক্ষেত্রফল হব পাই আর্ক দ্যাট ইজ থার্টি সিক্স পাই ওকে ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তর ক্ষেত্রফল কে হব থার্টি সিক্স পাই ইন্টু নাইন ওকে বর্তমানে আমি এভাবে কোথা এই যে ছোট বৃত্তর ন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বৃতর ব্যাসার্ধ মনে কর্যাপিটাল আর্ তাহলে এই বড় বৃতর ক্ষেত্রফল সূত্র কম হব পাই ক্যাপিটাল আর্ স্কোয়ার তাহলে পাই ক্যাপিটাল আর্ স্কোয়ার ইজ ইকাল টু থার্টি পাই ইন্টু নাইন ওকে বর্তমান ফর্মুলা পুট কর পাই ক্যাপিটাল আর্কে ইজ ইকাল টু থার্টি পাই ইন্টু নাইন ওকে তো পাইকুপাই ক্যানসলেসন হ

বৃততৰ পৰিধি কেতে হলে সেই ব্ৰতৰ এঘাৰ চেমি দীৰ্ঘ চাপৰ ডিগ্ৰী পৰিমাপ দহ ডিগ্ৰী হ'ব ত'লে এঠাৰে আমাক এক বৃত কলাৰ ডিগ্ৰী পৰিমাপ দিয়া যি দিগ্ৰী অথবা থটা ইজু দহ ডিগ্ৰী বৃতৰৰ পাৰধি আমাক মগা যায় অৰ্থাৎ আমি এঠাৰে টু পাই আৰতে হ'ব নিৰূপণ কৰিব ବୃତର ଯେଉଁ ବୃତକଳା ଦିଆଯାଇଛି ସେ ବୃତକଳାର ଆମକୁ ଚାପ ଦତ୍ତ ଅଛି ଚାପର ଦୈର୍ଘ୍ୟ ହେଉଛି ଏଗାର ସେମଇ ତ ଚାପକୁ ବେସିକାଲି ଆମେ ଏଲ୍ କହିଥାଉ ଅଥବା ଏଲ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏଗାର ସେ ଏମଇ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଚାହିଁଲେ ଟୁ ପାଇ ଆର୍ ନିରୂପଣ କରିପାରିବା ଟୁ ପାଇ ଆର୍ ନିରୂପଣ କରିବା ପୂର୍ବରୁ ପ୍ରଥମେ ଆମେ ଆର୍ ନିରୂପଣ କରିବା ଆମେ ଜାଣୁ ଯେକୌଣସି ବୃତକଳାର ଏଲ୍ ଇଜ୍ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଥିଟା ବାଇ ୱାନ୍ ଏଇଟି ଇନ୍ ଟୁ पाइर होता था ओके बर्तमान यही फर्मुला को पुट कले को आमुक आर रैल्यू मिल जाव तापर आम टू पाइर निर्णय करवा अथवा एल हो इलेवेन इज इक्वाल टू थीटा हो टेन डिडेड बै व्वान एटी इंटु पाई पाई मु कन्स्टा रखी भी, ये परवर्त समय कटिज एवं आर रैल्यू आमको दत्तना जड़ा ना आम निर्णय करू आर उच इम्प्लाइज इलेवेन इंटु

কোয়েশ্চিন নম্বর সিক্স গোটিয়ে বৃতর চাপর দৈর্ঘ্য হেছি শহে দশ চাপর ডিগ্রি পরিমাপ পঞ্চতরি ডিগ্রি বৃতর হব ভেরি সিম্পল বৃতর চাপর দৈর্ঘ্য আমা মিস এল জনা এল দত্তি চাপর ডিগ্রি পরিমাপ মিন্স থিটা দত্ত অভেন্টি ডিগ্রি এবং আমি এটার ব্যাসার্ধ নিরুপণ করা মিন্স আর মগা যাই ওকে লাস্ট কোয়েশ্চিনে আমি যোন ফৰ্মু পুট কৰিলে চিমিলাৰ ফৰ্মু পুট কৰিব এল ইজ ইটা বাই ওৱান এইটি ইণ্টু পাই আৰ বা যদি আমি এতিয়া কেৱল আূপণ কৰিবান এই বাই থিটা ইণ্টু ওৱান বাই পাই অ'কে ত' কেতিয়া হ'ব এলৰ ভেলিউ আমুক দত্ত অঁ ওৱান টেন ইণ্টু वानेटी डिवाइडेड बै थीटार वैल्यू हूँ सेवेन्टी फाइव इंटू वन बै फाइव कहला ट्वेंटी टू बै सेभेन को आम ओल्टे वो बै ट्वेंटी टू ओके ट्वेंटी टू द्वारा वन टेन को आम काटे आस फाइव सेवेन्टी फाइव कुछ क्यासलेसन कले के से फाइव ये काटिकस फिफ्टन एवं फिफ्टन द्वारा वन ए काटापर ये आसो टुवेल 12 इंटु सेवेन दैट इज एटी फोर অর্থাৎ চৌরাশি মিটর ইয়ে হচ্ছে আমার বৃতর ব্যাসার্ধর দৈর্ঘ্য ইয়ে রয়েছে অপশন এর তো অপশন এ হচ্ছে আমার রাইট আনসর কোয়েশ্চিন নম্বর সেভেন টোয়েন্টি ওয়ান ডিগ্রি পরিমাপ হচ্ছে ডিগ্রি হলে চাপটি দৈর্ঘ্য কত সেম হব তাহলে আমার ব্যাসার্ধ দত্ত অন আত অপর ডিগ্রি পরিমাপ অর্থাৎ টিটা দত্ত অ

পরিধি আমি কিভাবে লেখ এখন আমি টু পাই আর্ লেখু এবং বৃতর ক্ষেত্রফল বৃতর ক্ষেত্রফল কিভাবে লেখা যায় পাইআর স্কোয়ার ভাবে লেখা যায় অথবা প্রশ্নানুসারে টু পাইজ ইকাল টু পাই যদি আমি এখানে পাই পাই কাটি দেওয়া এবং গোটি আর্ গোটি আর্ ক্যানসলেসন করা তাহলে কম মিল আম

এবিসি সি ও পিক্যু আতদয় পরিধির অনুপাত হচ্ছে থ্রি ইস্টু ফাইভ হলে বৃত্তর ক্ষেত্রফল অনুপাত কে হব আচ্ছা তো দুইটা বৃতর আপু পরিধির অনুপাত জনা আছি থ্রি ইস টু ফাইভ মনে করা যাও। দিইটা যাক ব্রুতর ব্যাসার্ধ যথাক্রমে ক্রমে স্মল আর্ এবং ক্যাপিটাল তাহলে বৃত এবিসি রিধি কব টু পাই স্মল আর্ এবং বৃত পিক্যুআর পরিধি হব টু পাই ক্যাপিটাল আর্ এখানে আমি অনুপাত জনা আছে থ্রি টু ফাইভ মেন্স আমি এখানে বর্তমান পাই স্মল আর ডিভাইডেড বাই টু পাই ক্যাপিটাল আর্ ইজ ইকা টু থ্রি বাই ফাইভ পাই পাই পাইলে আর্ আর্ ইজ ওকে বর্তমানে আমি এই যাক বৃতর ক্ষেত্ৰফলৰ অনুপাত মগা যায় ক্ষেত্ৰফলৰ অনুপাত কু আমি ক' কওঁ ক্ষেত্ৰফল কণ যদি বৃত এ বিচি ৰসাৰ্ধ হেৰি স্মল আৰ স্মল আৰ বৃত পিকু আৰ ক্ষেত্ৰফল হ'ব পাই কাপিটল আৰয়াৰ অকে ত এই দুইটা ভিতৰত আমি অনুপাত নিৰ্ণয় কৰিব মিন্স পাই স্মল আৰ বাই পাই কাপিটল আৰতে নিৰূপণ কৰিব

ଇଏ ରହିଛି ଆମର ଅପସନ୍ ବିରେ ତ ଅପସନ୍ ବି ହେଉଛି ଆମର ରାଇଟ୍ ଆନ୍ସର କ୍ୱଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଟେନ୍ ଗୋଟିଏ ବୃତ୍ତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ହେଉଛି ଥାର୍ଟି ସିଏମ୍ ଏବଂ ଏହାର ଏକ ବୃତକଳାର ଚାପର ଦୈର୍ଘ ହେଉଛି ଏଇଟିନ୍ ସିଏମ୍ ବୃତକଳାର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ହେବ ବୃତର ବ୍ୟାସାର୍ଦ୍ଧ ଦତ୍ତ ଅଛି ମିନ୍ସ ଆର୍ ଦତ୍ତ ଅଛି ବୃତକଳାର ଚାପର ଦୈର୍ଘ୍ୟ ହେଉଛି ଏଇଟିନ୍ ସିଏମ୍ ମିନ୍ସ ଏଠାରେ ଆମକୁ ବୃତର ସେ ଯେଉଁ ବୃତକଳାର ଏଲ୍ ଦତ୍ତ ଅଛି বর্তমানে আমি বৃতক ক্ষেত্রফল নিরূপণ করা ক্ষেত্রফল অর্থ হচ্ছে হাফ এলার ওকে বৃতক ক্ষেত্রফল ক্ষেত্রফল আনবাই আমার পাখে দুইটি ফর্মুলা অ্যাফ অ্যাল আর এবং ইউজ করলে ঠিটা বাই 360 সিক্সটি ইন্টু পাই আর্কর তো এই দুইটা সূত্রক অনুসারে ইউজ করা কণ কোন দত অ তাকু দেখি এই সূত্র পুট যায় जेहतु यही क्वेश्चन में आम देखु आमुक एल दत्ता अच्छी आर भी दत्ता अच्छी तेणु यही सूत्रटी पुट भाई बहुत सहज हम एवं शीघ्र आन्सर आसी जाइर जदि यही सूत्रटी पुट करने चाह तो तुम्हें पुट करपरि बट यथमें तुमको थीटा बाहर करा पड़ो ठीक अच्छे तो मुँह बर्तमान ये ये फर्मुलाटी हाफ एल आर फर्मूलाटी पुट करी अथब हाफ एल आर इज इक्वाल टू के हे हाफ एल रैल्यू हूँ एटीन एवं आर हो थार्टी कैंसलेसन yes, ये आसो नाइन दैट इज टू सेभेटी ये हूँ आमर क्षेत्रफल टू सेभेटी स्क्वेर सैमी ओके वर्ग सेमी ये हूँ वृतकाल क्षेत्रफल ये रही है अप्सन ए रे तो अपसन ए हूँ रईट आंसर सो दैट सल फर टुडे होप यू एंजय दि क्लास इफ यू लाइक दिस दिस्ड हिट ए लाइक लिव ए कमेंट सेयर विथ योर फ्रेंड्स थैंक्स फॉर वाचिंग हैव ए गुड डे